যে দেখো কালকে লঙ্কা নিয়ে আসা হয়েছে, এখানে 100 গ্রাম লঙ্কা আছে। তো এটাকে একটু রোদ্রে দেবো, জানো তো, একটু রোদ্রে দিয়ে রাখলে কি হয়, বেশ ভালো মচমচে হয়, ভালো হয়। এটাকে রোদ্রে দেবো কুলোতে করে নিয়ে। লঙ্কাগুলো বেশ ভালো বড় বড় আছে জানো তো, লঙ্কা ভাজা দিয়ে ভেজে আলু সেদ্ধ মাখা বেশ ভালো লাগে খেতে, তার জন্য একটু বেশি করেই আনা হয়েছে। তো চলো এটা রোদ্রে দিয়ে আসি। কোথায় থেকে এই যে এই জায়গাটাতে দিয়ে রাখি। চলো এই যে জামা কাপড়গুলো ভেজানো হয়েছে, এগুলোকে মা কাচতে নিয়ে যাবে। আর ওই যে দেখো মেয়ের জামা কাপড় কেচে রোদ্রে দিয়ে দিয়েছি আমি। এবার হচ্ছে বসাবো রান্না, চলো কি কি করেছি সেটাই দেখাচ্ছি। ওই যে মা নিয়ে আসলো বাবার জন্য, এই যে এই নদীর এই সমস্ত মাছ, এই মাছ আর চিংড়ি মাছ নিয়ে এসেছে। আর এই যে দেখো মাছের তেল, কালকে কাতলা মাছের তেল নিয়ে এসেছি, তেল রান্না হবে, মাছ রান্না হবে। চলো কী কী রান্না করছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। মাছের তেল কতটা সে করেছি, আর এই যে গরম ভাত দিয়ে মাছের তেল খাচ্ছি, বেগুন দিয়ে, আলু দিয়ে, টমেটো, বেগুন, আলু, পেঁয়াজ, লঙ্কা, এর মধ্যে যদি একটু ধনে পাতা দেওয়া যেত না ভীষণ ভালো হতো। তো ধনে পাতা পাইনি তাই আর দেওয়া হয়নি। খুব ভালো লাগে এই মাছের তেলটা খেতে। তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবে। রান্না হচ্ছে, এটাকে আগে একটু সেদ্ধ করে নিয়েছি, মাছ ভাজা হয়ে গেছে। এখানে কুদরি দিয়ে মাছের ঝোল করব, দুটো কড়াইতে দুটো না কুদরিটা দাও দিয়ে দিয়ে, এর মধ্যে তেলটা গরম হয়ে গেছে, ওখানে পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে দিয়ে হবে। আর এই যে চিংড়ি মাছ, আর এবার এগুলোকে একটু ভেজে নেব, ভেজে তারপরে করব। চলো একদম পুরো কোনো মশলা টশলা ছাড়া হবে, জিরের গুঁড়ো দিয়ে একদম প্লেন পাতলা করে হবে। কিন্তু আমার রান্না হয়ে গেছে, বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে। আর একটু চিনি দিয়েছি, একটু মিষ্টি না দিলে তো ভালো লাগে না, তো পুঁইশাকটা না এরকম মাখা মাখাই থাকবে। এই এবার হচ্ছে নামিয়ে দেবো জানো তো, এবার নামিয়ে দেবো, পুঁইশাকটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। আর একটু ওই দেখো আমি রেখেছি, ওটাকে টেস্ট করবো। আর এখানে দেখো কুদরিটাকে আলুটাকে একটু জিরে দিয়েছি, কাঁচা লঙ্কা আর একটু হলুদ লবণ দিয়ে একটু ভালো করে কষিয়ে নিই, আগে একটু ভেজে নিয়েছি, তারপর মশলাগুলো সব দিয়ে কষিয়েছি, কষানোর পরে জল ঢেলে দিয়েছি। এবার ফুটলে পরে এই যে দেখো ওই 4 পিস মাছ আছে, এই 4 পিস মাছ দিয়ে দেবো। আর এই পুঁইশাকটা তো আমার কাছে ভীষণ ভালো লাগে। আর এই যে দেখো এতটা নিলাম, এটুকু হচ্ছে তোমাদের দাদাভাই আর আমি শুধু শুধু খাবো, বুঝতে পেরেছ? এই যে এতটা নিলাম, এটা শুধু শুধু খাবো। আর এই যে গ্যাসটা নেমিয়ে দিলাম, কমপ্লিট হয়ে গেল। আর এই যে রান্নাঘরে সব এই যেটা গোছানো হয়ে গেছে, এই কটা বাসন রয়েছে এগুলো মাজবো, মেজে গ্যাসটা মুজবো। এখন বাজে 12:15, তারপর হচ্ছে মেয়ের দুধটা জাল দেবো, তারপরে সব পরিষ্কার টরিষ্কার করে স্নান করবো। চলো পরে কথা। মাছের ঝোল দেখো, মাছের ঝোলের গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে, একদম পুরো পাতলা, মানে কারো যদি শরীর খারাপ হয় এই তরকারি খেলে তার কোনো রকম কোনো প্রবলেম হবে না। তোমরা যদি রেসিপিটা চাও অবশ্যই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো। আর এই যে দেখো পুঁইশাক, পুঁইশাকটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমাদের কেমন লেগেছে রেসিপিটা আমি শেয়ার করিনি, তবু যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলো। আর এই যে দেখো মেয়ের দুধ জাল হচ্ছে, আর এই দেখো কত বাসন কষন, মেয়ের বোতল দুটো ধোয়া হয়ে গেছে জানো তো, ধোয়া হয়ে গেছে, শুধু বাসন মাজলে হয়ে যাবে। চলো 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 পরে কথা বলবো, এখন অনেক ব্যস্ত অনেক ব্যস্ত। মাম খেলা করছে দেখো, মাঝেই বলছে ঢপ 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 ঢপাস, আরো পট করে শুয়ে পড়ছে মাম্মা। ওই দেখো ধপ 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 ধপাস, শিপারো শিপারো এই যে খেলা করছে। তাই মা আমাকে ডেকে দেখালো, বলছে যে দেখো যে মাম্মাম ও এখন ওটাকে দিয়ে বোতলটাকে ফাটাতে ব্যস্ত, দেখেছো? দেখতে দেখতে আমার মেয়েটা কত বড় হয়ে যাচ্ছে। মার করছে না তো মামা, আমি একটু দেখাও। বাবা কত আম এনেছে দেখেছো, সব কটা গাছ পাকা, মানে 150 গ্রাম ওজনের আম দেখেছো, কত আম। এগুলো কি, এগুলো যে কাঁচা আম দেখো, ওটা কাঁচা আম। ওই যে ও না, এখানে পটল আছে, আমগুলোর সাইজ দেখেছো, 1টা বিশাল বড় বড় আম।
আর এইগুলো হচ্ছে তো সব বাবার জিনিস, ব্যবসার জিনিস। এটাতে পনির আছে, দুধ আছে, দই আছে। এটা টক দই ভাঙবো আমি ছোট খাবার জন্য, টক দই ভাঙবো। চলো খেয়ে আসি। হ্যালো, এখন জানো তো ভালো লাগে না, বলে না যে যেটা চায় সে সেটা পায় না। আমার অবস্থা হচ্ছে সেরকম, এরকম জানো না, মানে যখন কোনো ছেলে দেখতে আসতো বা কেউ কিছু বলতো, তখন আমি মানে আমি বলতাম যে না, এই ছেলে বাইরে কাজ করবে, আমি তাকে বিয়ে করব না। আমি চাই না যে আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে কোথাও যাক, সবসময় আমার কাছে থাকবে, মানে কাজ করতে যাবে আবার রাত্রে আসবে, সেরকম কোনো। আর দেখো বিয়েটা হলো, কপাল কত খারাপ, বলেছি না যে 2.5 ইঞ্চি কপালের মধ্যে আমার 2 ইঞ্চি খারাপ, না সরি, 3 আঙ্গুল কপালের মধ্যে 2.5 আঙ্গুল কপালই আমার খারাপ। তো সেরকমই হচ্ছে একটা ব্যাপার জানো তো, আমার একদম ভালো লাগে না। বিয়ের আগে বলেছিলো 6 মাস থাকবে, তারপরে বাড়িতে চলে আসবে, এখন দেখো 2 বছর হয়ে গেল, এখনও আসছে না বাড়িতে। আমার আর ভালো লাগে না, এরকমভাবে সহ্য হয় না, কী আর করবো বলো। ওই যে মাম ঘুমাচ্ছে, গায়ে কাঁথা দিয়ে দিয়েছি ঠান্ডা লাগছে বলে, চলো পরে কথা বলবো। আজকে দেখো একটু চুকুর মাথা টাথা স্নান করে উঠে আচড়ানোরও সময় পাইনি, না এত ব্যস্ততার মধ্যে না হয় না জানো তো। তো চলো পরে কথা বলবো আবার। ওই যে ঘাড় একটু কাত করছে, এটা তো ভাঁজ পড়া ছিল, দাও এই ছুনা পাখি, ছুনা পাখি, ছুনা এখনকার বাচ্চারা হচ্ছে পাকা একদম। হ্যাঁ তাই, উই উই সুশ্রীতা কি ধপ ধপ ধপ। দেখো আমার দুটো ননদ এসেছে, কালকে বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়িতে মেহেন্দি পড়বে। এই যে একটুখানি মেহেন্দি পড়াচ্ছি, আর মেয়ে আজকে ভীষণ ভীষণ জ্বালাচ্ছে, তো এখন মেজো কাকিমার কাছে রেখে আসলো, তারপরে এখন হচ্ছে মেহেন্দি পড়াবো। এখন কটা বাজে জানো, 8:30 বাজে, কখন শেষ হবে জানি না। দুজনেই দু হাতে পড়বে, একটুখানি করে পড়াচ্ছি আর মেয়ে কান্না করছে। আর আমি একটু আইব্রোটা করে আসলাম, আমি মেহেন্দি পরবো না, আর ভালো লাগে না মেহেন্দি পরতে। তো ওদের কখন মেহেন্দিটা পরা শেষ হয় সেটা তোমাদেরকে দেখাবো, আর কীরকম হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো মেহেন্দিটা কমপ্লিট করে নিই, ওর হাতে এখনও পরানো হয়নি, সবে অঙ্কিতার হাতে পরানো শুরু করেছি। পুরো হাত কমপ্লিট হোক তারপরে তোমাদেরকে দেখাবো, আর মিটিলে দেখাচ্ছি না, একদম বাজে মেহেন্দিতে তো পরাতে পারি না। তবুও ওরা বললো যে বৌদি পরিয়ে দাও, তাই পরিয়ে দিচ্ছি। চলো পরে আসছি, অনেকটা না হলে লেট হয়ে যাবে। এবারে বেশ এই পাশুলটা অঙ্গিতারটা দেখো, এইটাই তো দুজন হাত পাশাপাশি। আর দুধ খাবি দাও না, তোমরা কিছু বলো। খুব ভালো হয়েছে মনি, খুব ভালো করেছে তুমি, থ্যাংক ইউ। অঙ্কিতার এখনো হয়নি, অঙ্কিতার এখনো বাকি আছে। বেশ করে চপচপ করে একদম চুল দিয়ে, মানে চুল বলছি কেন সরি, তেল দিয়েছি জানো তো। কালকে শ্যাম্পু করবো, আর একটা বিয়ে বাড়ি আছে, তো তার জন্য ভাবলাম মাথাতে একটু ভালো করে তেল দিই। এত পরিমাণে চুল উঠছে না, ভালোই লাগছে না, মানে নিজের তো যত্ন নেওয়া হচ্ছেই না, কোনো রকমভাবে নিজের যত্ন নেওয়া হচ্ছে না জানো তো। তো এই কারণের জন্য একটু ভালো করে তেল দিলাম, একটু হেনা টেনা না করলে হবে না, চুলে চুলের ভীষণ খারাপ অবস্থা, মানে কী বলবো, যখন আঁচড়াচ্ছি না চিরুনির মধ্যে এত এত, আগে চুল উঠতো না, এখন জানি না কেন মনে হচ্ছে যে কটা রয়েছে সে কটা আর থাকবে না। তো যাই হোক, এখন তো নিজের যত্ন করা যাবেই না, যেহেতু মেয়ে ছোটো, ওকে ওর খেয়াল রাখতে রাখতে নিজের খেয়াল রাখা হচ্ছে না। আর আসলাম হচ্ছে ভিডিওটা এন্ড করতে জানো তো, আর কটার সময় গেল, 10:30টার সময় ওদের মেহেন্দি কমপ্লিট হলো জানো তো। মেহেন্দি কমপ্লিট হলো, মেয়ে তো আজকে কিছুতেই ঘুমাচ্ছিলো না, 8:30 বেজে যায়, কিছুতেই ঘুমাচ্ছে না, কিছুতেই ঘুমাচ্ছে না।
অনেক কষ্টে থামিয়ে থামিয়ে তারপরে দিয়ে আসলাম আমার শাশুড়ির কাছে। তারপরে দোলনাতে শুয়ে দিয়েছে, দোল দিতে দিতে ঘুমিয়ে পড়েছে। আমি কত চেষ্টা করছিলাম বাড়ানোর, বলে না যে মা যেদিনকে ব্যস্ত থাকে সেদিনকে বাচ্চা আরও বেশি জ্বালাতন করে, ব্যাপারটা হচ্ছে সেরকম। আর বিয়ের দিনকে আসবে তো দু তিনজন সাজতে, দুজন তো অলরেডি মেহেন্দি পরে গেল, আমাকেও বলছিলো মেহেন্দি পরতে। আমাকে অঙ্কিতা বলছিলো বৌদি মেহেন্দি রয়েছে তুমি কি পরবে, আমি বললাম না মেহেন্দি পরবো না, ছোটো বাচ্চা ওকে কোলে টোলে নিতে হবে, খাওয়াতে হবে, কখন কি হয়ে যাবে। এখন তো আমার জন্য আমার নিজের জন্য কিছু না, এখন ও আগে, সব কিছু মিলে ও আগে, তারপরে হচ্ছে আমার অন্য সব কাজ, তাই না বলো? এটাই তো মায়েদের কর্তব্য। আগে যখন মেয়ে ছিলাম তার ব্যাপারটা আলাদা ছিল, তখন হচ্ছে আগে সব কাজ আগে নিজে করবো নিজে করবো এরকম একটা ব্যাপার। মা হলে প্রত্যেকটা মেয়েই চেঞ্জ হয়ে যায়, মানে একটা ভিতর থেকে চেঞ্জ হয়ে যায় তখন, মানে এটা এখন আমি ফিল করতে পারি। আগে ভাবতাম যে না বাবা আমি মা হলে পরেও আগে আমি নিজে সব কিছু করবো, মানে এরকম একটা ফিলিংস ছিল। কিন্তু যারা যাদের এখনও বিয়ে হয়নি আনম্যারিড, তাদের জন্য বলছি তো তোমাদের এরকম মনেই হবে, কিন্তু যখন তোমরা মা হবে না তখন মন থেকেই না একদম বলে না প্রাকৃতিকভাবে এটা চেঞ্জ হয়ে যায়, মানে এটা আমি নিজে ফিল করছি, নিজের জীবন থেকে আমি নিজে ফিল করছি, নিজের এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বলছি। জানো তো আগে আমি ওষুধ তো একদমই খেতে চাইতাম না, নিজের জ্বর হলে জানা দিয়ে ওষুধ ফেলে দিতাম, তখন মানে তখন ভাবতাম প্রেগনেন্সিতে তো এত ওষুধ খেতে হয় আমি পারবো না, বাবা একটা ভয় ভয় ব্যাপার ছিল। কিন্তু বিশ্বাস করো এই যে আটটা মাসের ওষুধ যে কীভাবে যে খেলাম, প্রথম প্রথম খুব কষ্ট হতো, এত এত গাদা গাদা ওষুধ, কিন্তু বিশ্বাস করো পরবর্তীকালে না যখন হচ্ছে মানে এটাকে অ্যাকসেপ্ট করলাম যে না আমি মা হচ্ছি মন থেকে একটা খুশি, তখন থেকে ভাবতাম কি না ওষুধ তো খেতে হবে, আগে আগে হচ্ছে আমার নিজের জন্য, কিন্তু এখন তো আমার নিজের কথা ভাবলে হবে না, ওর কথাটা আগে ভাবতে হবে। তো সেটা ভেবে কিন্তু ওষুধ আমি রেগুলার মনে করে খেতাম, এমন একটা দিন যায়নি যে ওষুধ খেতে ভুলে গেছে, মানে জানো না, মানে তখন নিজের একটা যত্নই নিতাম আলাদা, যে না এটা আমি আমার জন্য করছি না আমার সন্তানের জন্য করছি। তো সেরকমই বেবি যখন হয়ে যায় তখন মানে ওর খুশিতেই খুশি, এটা মানে এরকম হয়ে যায় জানো তো, মানে সেটা বলে বোঝানো যায় না, মানে কতটা আনন্দ আর কতটা মানে এগুলো করে না নিজের মনে শান্তি হয়, এমন না যে কষ্ট থেকে করছে এটা শান্তি, নিজের সন্তানের জন্য কিছু করা শান্তি। এখনও তো ছোটো বড় হবে, এখনও তো আর্জিগুলো করে রয়েছে, এই যে ওর ছোটো ছোটো যে মুহূর্তগুলো, মানে আমি যে মানে ওয়াইটিতে যে আমি এই জিনিসগুলো ক্যাপশন করে রাখতে পারছি এটাই আমার জন্য অনেক, জানো তো। মানে ও যখন আরও ছোটো ছিল এক দেড় মাসের ছবিগুলো ভিডিওগুলো আমার ফোনে এখনও রয়েছে, ওগুলো যখন মানে দেখি না মানে কী বলবো, মানে ওই মুহূর্তগুলো যে পার করেছে তখন ভাবি যে হ্যাঁ ওই সময় এরকম করেছিল। আর ও যখন বড় হয়ে যাবে তখন সারা জীবন বাইটিতে থাকবে, নিজে রিলেট না করলে মানে মানে যখন দেখবো না তখন মানে নিজের খুশির আর আনন্দ থাকবে না। আগে এই জিনিসগুলো ছিল না, এই যে আমাদের সময় কিন্তু এই জিনিসগুলো ছিল না, তাই না বলো? আমরা কিন্তু একটা ছবি দেখেই আমরা সন্তুষ্ট হই, মারা ছবি দেখে, যখন মাদের মুখে নিজেদের গল্পগুলো শুনি কত ভালো লাগে, ছোটোবেলায় এই করেছি সেই করেছি। আর আমার মেয়ে কিন্তু সেই জিনিসগুলো দেখতে পারবে যে পার ডে ও কী 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 করেছে, তাই না বলো? তো যাই হোক, বাড়িতে কিছু জীবনও করতে পারি আর না পারি, এই যে আমার মেয়ের ছোটোবেলার মেমোরিগুলো বানাতে পারছি না, এতেই আমি অনেকটা খুশি। জানি না আদৌ কোনোদিনও কিছু করতে পারবো কি না, আমার দ্বারা কিছু হবে কি না, মাঝে মাঝে তো ভীষণ হতাশ হয়ে যাই, বোধ হয় আমার দ্বারা হবে না, তারপরে ভাবি যে না স্ট্রাগল সবাইকে করতে হয়, তো আমিও করি না, দেখা যাক কত দূর কী হয় শেষ দেখে ছাড়বো। আর আশা করছি বন্ধুরা তোমরা সবাই আমার পাশে থাকবে, অনেক অনেক ভালোবাসা দেবে, আর যারা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছে এখন পর্যন্ত আমার পাশে রয়েছে তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা, তাদের জন্য অনেক অনেকটা মানে কী বলবো আমি বলে বোঝাতে পারছি না, অনেক কথা আছে না যেটা বলেও বোঝানো যায় না, জানো তো। তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না, এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদমই ভালো লাগবে না। তোমরা যেরকমভাবে আমার পাশে আছো যেরকমভাবে ভালোবাসা দিচ্ছ, আশা করছি ভবিষ্যতে মানে তোমরা আমার সেরকমভাবে ভালোবাসা দেবে, সেরকমভাবে পাশে থাকবে। তো আজকের জন্য টাটা, বাই।